ডিয়ার বিয়ার্স, আজকে আমি আলোচনা করব ইলেকট্রনিক্স পার্টে ট্রানজিস্টর নিয়ে, যে ট্রানজিস্টরে যে ফিগারগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। বিভিন্ন চাকরি পরীক্ষা বিভিন্ন সময়ে এগুলো ফিগার পরীক্ষা আসে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টরের বেসিক প্রথম ক্লাস এটা আমার। ট্রানজিস্টর আরও বিভিন্ন ক্লাস দেওয়া হবে, পাশাপাশি ম্যাথ। তো আজকে আলোচনা করব ট্রানজিস্টরের কমন বেস কনফিগারেশন। এটা কমন বেজের ক্ষেত্রে আমরা কীভাবে চিত্রটা আঁকবো প্রথমে সেটা আমরা আলোচনা করব। তো এখানে কমন বেজের ক্ষেত্রে দেখুন দুইটা কনফিগারেশন আমি অঙ্কন করেছি। প্রথমটা হচ্ছে এনপিএন, এরপরেরটা হচ্ছে পিএনপি। তে আমরা মনে রাখার সাথে এনপিএন নট পয়েন্ট ইন্ট মনে রাখব, মানে এটার ভিতরে পয়েন্ট ইন করবে না, নট পয়েন্ট ইন। এই যে তীর চিহ্ন আছে সেটা ভিতরে থাকবে না, অর্থাৎ সেটা বাহিরে থাকবে, এভাবে আমরা এটা মনে রাখব। আর হচ্ছে পিএনপি হচ্ছে গা পয়েন্ট ইন্ট, মানে এই যে দেখেন ভিতরে আমাদের পয়েন্ট কী করবে, ঢুকবে, অর্থাৎ সবসময় আমরা জানি ইমিটার দিয়ে বের হবে এবং ইমিটার দিয়ে এটাকে প্রবেশ করবে ভিতরে, যেহেতু ইমিটার দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। তো এখন আমি চিত্র কনফিগারেশন কোনটার তীর চিহ্ন ভিতরে থাকবে কোনটা বাহিরে থাকবে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এখন আমি আলোচনা করব কীভাবে চিত্রটা অঙ্কন করবেন। যেহেতু আমাদের কমন বেস বলছে, দেখুন ট্রানজিস্টরের তিনটা প্রান্ত থাকে, এমিটার, বেস কালেক্টর, ইমিটার, বেস কালেক্টর। ইমিটার হচ্ছে এই প্রান্ত, বেস হচ্ছে এটা, আর কালেক্টর হচ্ছে এই পাশেরটা। তো এখানে বেস আমাদের কমন থাকবে যেহেতু, এবং আমি আগেই বলছি যে পয়েন্ট নট পয়েন্ট ইন্ড হবে, অর্থাৎ পয়েন্টটা বাহিরে থাকবে, তো ইমিটার দিয়ে বের হবে। তাহলে এদিকে দেখুন, যদি ইমিটার দিয়ে বের হয় তাহলে ডুববে কোন পাশ দিয়ে, তাহলে বেস এবং কালেক্টর দিয়ে আমাদের কারেন্ট ইমিটারে প্রবেশ করবে। তাহলে এখানে বেস এবং ইমিটার প্রবেশ করছে। আচ্ছা, আর এখানে চিহ্ন দেখুন পজিটিভ নেগেটিভ, যেহেতু এই পাশ দিয়ে কারেন্ট যাচ্ছে তাহলে এটা হবে নেগেটিভ চিহ্ন। হ্যাঁ, এই যে এই এইটার বেসটার অনুযায়ী আমরা এইদিকে চিহ্নগুলো দিব। আর এই পাশে দেখুন যেহেতু কারেন্ট আসছে, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট আসবে, তাহলে এই পাশে নেগেটিভ চিহ্ন, আমরা এইটার বেজের সাপেক্ষে চিহ্নগুলো পরিচালনা করব। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন আসা যাক পিএনপি সার্কিট ডায়াগ্রামে। এটা দেখুন, আমি আগেই বলছি যে ইমিটার ভিতরে প্রবেশ করছে, তাহলে ইমিটার দিয়ে ভিতরে প্রবেশ করলে বেস এবং কালেক্টর দিয়ে কারেন্ট কী হবে, বের হবে। তাহলে আগেই বলছি পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে কারেন্ট আসবে, তাহলে এটা চিহ্নটা নেগেটিভ হয়েছে, আর এটা বিপরীতে তো পজিটিভই হবে। তো সেম এটার ঘটনা এরকম দেখেন, এই পাশ দিয়ে কারেন্ট আসছে, তাহলে আসলে কী হবে, এই পাশ দিয়ে আসলে কি নেগেটিভের দিকে পজিটিভ থেকে নেগেটিভ দিকে আসবে, তাহলে এটা নেগেটিভ চিহ্ন হবে। তো এই হচ্ছে আমাদের কমন বেস কনফিগারেশন দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে গা এনপিএন আর একটা হচ্ছে গা পিএনপি, দুইটা চিত্র দেখলাম। এখন দেখুন কমন ইমিটার কনফিগারেশনের চিত্র। কমন ইমিটারের ক্ষেত্রে দেখুন কি হবে, এখানে ইমিটার তাহলে কমন থাকবে আমাদের, তাহলে আমি ইমিটারকে কমন নিয়ে নিছি। এটা হচ্ছে পিএনপি, পিএনপি আমি আগেই বলছি নট পয়েন্ট ইন, অর্থাৎ পয়েন্টটা বের হবে ইমিটার থেকে, এই যে বিয়ের তীর চিহ্নটা বের হবে। তাহলে এটা যদি বিয়ার হয় তাহলে এই ইমিটার দিয়ে বের হইলে তাহলে বাকি দুইটাতে কারেন্ট ঢুকবে, তাহলে এই যে বেস এবং ইমিটার দেয়া কালেক্টর দেয়া কারেন্ট ভিতরে প্রবেশ করলো, এদিক দেয়া প্রবেশ করলো, আর এদিক দিয়ে যেহেতু কারেন্ট আসতেছে তাহলে আসলে কী হবে, নেগেটিভ দিকে আসবে, নেগেটিভ প্রান্ত, এই পাশে যেহেতু আসতেছে তাহলে নেগেটিভ প্রান্ত, এই পাশে নেগেটিভ হবে, তাহলে এই হচ্ছে গা এনপিএন। তদ্রূপ এটাও দেখেন, এটা আমি বললাম কি যেহেতু নট পিএনপি তাহলে পয়েন্ট কী করবো, ভিতরে প্রবেশ করবো, যে ভিতরে প্রবেশ করছে, আর এই যেহেতু এটা কমন ইমিটার বলছি, ইমিটারটা কমন, এই যে কমনের সাথে ইমিটার, ইমিটার কমন দুই দিক দিয়ে কমন, তাহলে এটা ইমিটার যদি প্রবেশ করে তাহলে কী হবে, এটা দিয়ে কালেক্টর এবং বেস দিয়ে কী হবে, বের হবে, তাহলে কালেক্টর বেস দিয়ে বের হয়েছে। আর এই চিহ্নটা আমরা সব যেটা কমন থাকবে সেটা সাপেক্ষে সবসময় দিব, যেহেতু এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে তাহলে কী হবে, এটা পজিটিভ, এই পাশে যেহেতু কারেন্ট যাচ্ছে এটা কী হবে, পজিটিভ, তাহলে কারেন্ট কী করে পজিটিভ দিক থেকে যায় নেগেটিভ দিকে আসে, এই যে নেগেটিভ দিকে আসতেছে, এই চিহ্নটা নেগেটিভ দিকে আসতেছে। আচ্ছা, তাহলে আশা করি এটাও বুঝতে পারছেন। এখন হচ্ছে কমন কালেক্টর, কমন কালেক্টর কনফিগারেশনটা নিয়ে এখন আমি আলোচনা করব। এখন এটা কমন হচ্ছে
এখানে দেখুন আমার কমন কালেক্টর, তাহলে আমি কালেক্টরটা কমন রেখেছি দুইটার মধ্যে। দেখুন এটা হচ্ছে গা এনপিএন এর চিত্র ক্ষেত্রে আমি কালেক্টরটা কমন রেখেছি। তাহলে কমন যদি হয় দেখুন এটা, তাহলে আমার ইমিটার দিয়ে কারেন্ট বের হচ্ছে, ইমিটার দিয়ে কারেন্ট বের হইলে আমার কি দুইটা দিয়ে প্রবেশ করবে, তাহলে প্রবেশ করলে দেখুন বেস এবং কালেক্টর দিয়ে কারেন্ট প্রবেশ করবে, আর কারেন্ট প্রবেশ করলে নিউট্রাল এদিক নেগেটিভ চিহ্ন থাকবে, কারণ নেগেটিভ দিক থেকে কারেন্ট যায়। আর এই পাশে যেহেতু কারেন্ট বের হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে গা আপনার ইমিটার দিয়ে কারেন্ট, ইমিটার দিয়ে সবসময় প্রবেশ করবে আর ভিতরে বের হবে, তাহলে ইমিটার দিয়ে বের হচ্ছে, কালেক্টর এবং বেস দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে। তাহলে কী হবে, এটা যেহেতু প্রবেশ করতেছে এই এই পাশ দিয়ে যেহেতু প্রবেশ করতেছে, তাহলে এই পাশে পজিটিভ চিহ্ন, আর এদিক দিয়ে যেহেতু আসতেছে তাহলে কী হবে, এটা নেগেটিভ চিহ্ন হবে। তাহলে আমরা এভাবে চিহ্নগুলো দিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের কমন এই পিএনপি ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখুন আমরা আগেই বলছি যে চিহ্নটা এই আমরা এটা এই কালেক্টর দ্বারা নির্ধারণ করব। এখানে দেখুন ইমিটার দিয়ে যেহেতু এখানে কারেন্ট ঢুকতেছে, অর্থাৎ পয়েন্টটা যেহেতু ভিতরে আছে আমাদের, তাহলে কী হবে দেখুন, তাহলে বেস এবং কালেক্টর দিয়ে কারেন্ট বের হবে। তাহলে এদিক দিয়ে বের হলে কী হবে, এদিক দিয়ে নেগেটিভ, এই পাশেও কী হবে, এই পাশে কী হবে, যেহেতু এদিক দিয়ে কারেন্ট বের হচ্ছে তাহলে কী হবে, নেগেটিভ চিহ্ন হবে, নেগেটিভ দিকে আসবে। আর এই পাশ থেকে কারেন্ট কী হচ্ছে যাচ্ছে, তাহলে কী হবে, পজিটিভ চিহ্ন হবে। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন চারটা কনফিগারেশন, মোট আটটা কনফিগারেশনের মধ্যে কীভাবে আমরা ড্রয়িংটা অঙ্কন করছি সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি না বুঝেন তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আরও ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিব। আর আশা করি আপনারা বুঝতে পারছেন। আর একটা বেসিক ফর্মুলা আছে, এই যে আলফা সমান সমান আইসি বাই আইই, বিটা সমান আইসি বাই আইই, আর আলফা সমান আলো ঘামা সমান সমান হচ্ছে আইই বাই আইবি, এটা আপনারা মনে রাখতে পারেন। আর আইই সমান সমান আইসি প্লাস আইবি, আর আইসি সমান সমান বিটা আইবি, ওটাও মনে রাখতে পারেন। তো আশা করি কনফিগারেশন আপনাদের আটটা কনফিগারেশন ভালো লেগেছে। মূল বেসিকটা হচ্ছে আপনাদের যেটা কমন বলে, কমন বেস বলে কমন বেস, কমন কালেক্ট ইমিটার বলে ইমিটার রাখবেন, আর কমন কালেক্টর বলে কমন, এটা কমন যেগুলো সেগুলো কমন রাখবেন মাঝখানে। আর সবসময় ইমিটার দিয়ে তো কারেন্ট নিয়ন্ত্রণ করে, হয় ইমিটার দিয়ে বের হবে নাহলে ইমিটার দিয়ে ঢুকবে, যেহেতু এনপিএন তাহলে নট পয়েন্ট ইন, মানে পয়েন্টটা বের হবে তাহলে ইমিটার দিয়ে বের হবে, আর বাকি চিহ্নগুলো তো যেভাবে বললাম এভাবে দিয়ে দিবেন। আর এটাও এই সেম কাহিনী আপনাদের এখানেও, যেহেতু পয়েন্ট ভিতরে ঢুকছে ইমিটার দিয়ে, তাহলে বাকি দুইটা দিয়ে বের হবে, আর চিহ্নগুলো যেভাবে অনুযায়ী দিয়ে দিবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করবেন। সাবস্ক্রাইব করলে আসলে টাকা পয়সার প্রয়োজন হয় না, শুধু মন মানসিকতার প্রয়োজন হয়, কষ্ট করে ভিডিও বানানো হয়, যদি একটু উৎসাহ পাওয়া যায় তাহলে আরও সামনের দিকে আগানো যাবে, আরও সুন্দর ভালো ভিডিও পেতে পারেন। তো এই কামনাই করি, সবাই ভালো থাকবেন, সুস্থ কামনা করছি।